আন্দোলনে নিহত সাজিদের হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান। আজ কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকরি গ্রামের নিহত সাজিদের জানাজায় অংশ নিতে এসে তিনি একথা জানান। জানাজায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হক সাজিদ গত 4 আগস্ট ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। 14 আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।